শুধু একটা সংসার এভাবে কি চলে নাকি? হ্যাঁ, নুনানতে পান্তা পুরা সেরাটার বড় করলাম, এটা বাইরে সাইরেও যায় না, কাজ কাম করতে পারে না, আমার কি এই সময় আর কাম করা বয়স? আমি বয়স্ক মানুষ, এখন বইয়া কায়াম জিগে আজকার করবাম, এটারও ভাও নাই। এক কাজ করলে কি হয়, সেরাটা তো আমার মোটামুটি বড় হয়েছে, এটা ডা ভাড়াই দিই, কয়েকটা টিয়া যাই ভাড়ায় ভালো মন্দ কাউন যাইবো। মানিক, এ মানিক এদিকে আবার আমার ডাকছুন, কোহাইন কি কইবাইন? এ সারা মানিক, অনেক বড় হয়েছস, এখন একটু বাইরে সাইরে যা, কাজ কাম কর, একটু শুয়ে শান্তিতে সংসারটা চালাই। আর কত, তোর তো কাউ আমি বড় করলাম, এই এখন আমারে ভাল, তোর মতো এত বড় একটা সারা জন্ম দে, আমার কি এখন কষ্ট করার সময়? কিন্তু আবা, আমি তো লেহরা করতেছি, বাইরে কাজ কাম করলে তো আমার লেহরা করতে হইব। আরে লেহরার কি লাভ, ডাক্তার হইতে পারবে না কোন ইঞ্জিনিয়ার হইতে পারবে, আজারে লেহরা করে লাভ নাই, আমার টেও হয়েছে ঘুরায় লাভ নাই। কালকে সকালবেলা তুই ঢাকায় যাইস, আমি তো একটা ট্রেনে তুললে দিব না। কিন্তু আব্বা, ইয়ার কোনো কিন্তু নাই, খায়তায় হুদগা, কালকে সকালবেলা রেডি হইস যা। ঠিক আছে আব্বা। আব্বা আমি গেলাম, আপনি ভালো থাকেন, শরীরে যত নিয়েন। ঠিক আছে, তুই চালু করে টাকা যা, আর প্রতি মাসে টিয়া প্রতি মাসে পাঠায় দিস। আব্বা আমার এমনি জোর করে টাকা পাঠায় দিল, ভাবছিলাম আর কয়েকটা বছর লেখাপড়া করতাম, এরপর টাকা শো করে আইতাম। আব্বা যখন ফাটাইছে তো ভালো লাগে ফাটাইছে, এবার আজ টেনশন করে লাভ নাই, ঢাকা শহরে একটা কাম করবাম, কাম লই আলবাম, এরপর প্রতি মাসে টিয়া প্রতি মাসে বাড়িতে পাঠাই দেব। ঢাকা কি আয় করছি, এর তো মনে হয় যেটা আসর সাড়ে অন্তে বসে বসা বিল্ডিং টিল্ডিং। আব্বা যে হোটেল কইছি দিয়েছে, এই হোটেলটা আসে আসে বিচার ভাই নাকি? এই যে বড় ভাই, একটু এডুকেশন ভাই, একটু এডুকেশন, আপনি কি আমার ডাকতেছেন বলেন? বড় ভাই আমি তো ডাসর নতুন, আমি একটা জিনিস খুঁজতেছি, এই নয় নাহিদ ভাইয়ের বাতের হোটেলটা কইনো ভাই। ও নাহিদ ভাইয়ের বাতের হোটেল, ওই যে সামনে গলিটা পার হইলেই নাহিদ ভাইয়ের বাতের হোটেল। ঠিক আছে ভাই। তো ভাই আপনি কেডা কিছু খাইবেন? না ভাই আমি কিছু কামো না, আমি গ্রাম থেকে আইছি, আপনার হোটেলে লোক লাগে, আমি হে লোক, আমার আব্বাই পাঠাইছে, আমি ওই যে রসুলপুর থেকে আইছি, আমার আব্বার নাম মতিন। ও তুমি মতিনের ফুলা, আমি তোমার আব্বার কইছিলাম আমার হোটেলে একটা লোক লাগে, তোমারে পাঠাইছে, কিন্তু তোমার তো লেবার বয়স। আসলে স্যার আমরা গরিব, আমরা লেখাপড়া করে কি লাভ, আমরা তো কাজ কাম করে কেমন লাগবো। ঠিক আছে, তুমি আজকে থেকে আমার হোটেলে কাজে লাগিয়ে পড়ো, প্রতি মাসে টাকা পাবা 3,000 টাকা, আর আমার হোটেলে খাইবা, খাবার সাবার যা লাগে আমি দেন। ঠিক আছে ভাই আমি রাজি, তুমি আজকে থেকে আমার হোটেলে কাজে লাগিয়ে পড়ো, রাত 12টা হইলে তুমি যাবা গা, আমার এই হোটেলের পাশে আমার একটা বাড়ি আছে, তুমি এই বাড়িতে নিস্তলাপ থাকবা। ঠিক আছে? জি ভাই। ঠিক আছে ভাই, 3 মাস হিসেবে ঢাকা শহর আইসি, 3 মাসের টিয়া 3 মাসে বাড়িতে পাঠাইছি, কিন্তু আব্বা একদিনও কইলো না বাড়িতে, এক ঘুরিয়া যা। বাড়ির কথা মনে হইলে মনটা খারাপ হয়ে রে, বন্ধু বান্ধবের লগে কত ফুটবল খেলছি, কত স্কুলে গেছি, এগুলো অনেক মিস করতেছি। লটারি লটারি, এ ভাই লটারি লয়ে যান, 100 টাকা দিয়ে 1 কোটি টাকা কপাল কইলে গেলে গা, আপনি বড় লোক। এই যে ভাই একটা লটারি লয়ে যান, 100 টাকার দাম, আর যদি কপাল লাগে ওরে ভাই, তাহলে আপনি 1 কোটি টাকার মালিক। না ভাই আমার লটারি লাগতো না, আমি 3,000 টাকার চাকরি করি, মাসে 100 টাকা পরে, 100 টাকা লটারি কিনলে আমি খামো কি? সমস্যা কি ভাই, 100 টাকা তো দৈনিক কামান, 100 টাকাতে একটা লটারি কিনে ফেলান। আপনার কপাল যদি ভালো থাকে তাহলে 1 মাস পরে আমাদের লটারি টান আছে, যদি কপাল লাগে পরে তাহলে তো আপনি 1 কোটি টাকার মালিক, বুঝান না? ঠিক আছে দেন একটা লটারি, এই যে নেন 100 টাকা। ভাই রাত তো এখন 12টা বাজে আছে, এখন কি আমি শুইলা যামু? এখন তো প্রায় রাত 12টা বাজে, দন এত কাস্টমার নাই, তুমি শুইলা যাও, এগুলা আমি সামলাই, আর দন টন বদ্ধ করে এরপরে আমু। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আজকে ভালো ঘুমাইছে, কয়টা বাজে? ওরে বাপরে 9টা বাজে আছে, চালু করে হোটেলে যায়, চালু করে হোটেলে যায়, নাহলে মালিক আবার বকফু। ও ভালো কথা মনে হয়েছে, 2 মাস আগে তো 100 টাকা লটারি কাটছিলাম, লোকটা কইছিল 1 মাসের ভিতরে লটারি ফলাফল জানাইবো, কিন্তু লটারি ফলাফল তো পাইলাম না, দেখছে আজকে কি অবস্থা। এটা সব বাদ পারি দান্দা টিয়া কাউনের, আমরা গরিব গরিবই থাকতাম, আমরা কি আবার লটারি টিয়া দেয় ভালো লোক হইতার বাপ। হোটেলে যাওয়ার পথে লটারি উড়ে লগে আলাপ করলাম না, দেখতাম লটারিটা কেটা পাইছে। এই যে ভাই আমার সিন চুল, 2 মাস আগে 100 টাকা লটারি কাটছিলাম, লটারি কি খবর, লটারি কইলে প্রকাশ করছুন, কেটা পাইছে লটারি? ভাই লটারি তো মাইকে প্রকাশ করলাম, এই কিন্তু নাম্বারটা কেউ লোকে মিলতেছে না, কেটা যে লটারির নাম্বারটা নিছে হের কোনো দেখাই পাইতেছি না। কি কই লটারি কইছুন, লটারির নেওয়ার লাগে লুকাইছে না, লটারির কোডটা কত? 80 82 23 25, এই কোডটা কি আপনার লোকে মিলা নাকি? দেখছে কারণ দেখতেছি 80 82 23 25, ওয়াল্লা এই এই এটি মিলিয়ার্স ভাই, মিলিয়ার্স, এই দেখুন ভাই লটারি, হে দেখুন
আলহামদুলিল্লাহ ভাই, আপনি তো কপাল কইলেছে ভাই। আমি আপনার কইলাম ভাই 100 টাকা লটারি কাটে লইন, ফাইল 1 কোটি দিয়ে আমি তো কাটতে লই যাই। এখন তো কই লটারি কাটে আপনার লগে মিল ধরছে কাটে কাছে, এখন তো আপনি 1 কোটিপতি। কি মজা কি মজা, আমি এখন 1 কোটি টাকার মালিক। এখন আমার হোটেল কাজ করার জন্য আমি এখন গ্রামে যাই। এই যে ভাই আমাদের ব্যাংকের সেক্টর নেই, এই সেক্টর দেখায় আপনি যে কোনো ব্যাংক থেকে 1 কোটি টাকা তুলতে পারবেন। আর আপনার এই লটারি কার্ডটা দেখান যে তারে কোটিপতি পোলা, আমি কোটিপতি পোলা, 1 কোটি টাকা লটারি, 1 কোটি টাকা পোলা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার লটারি কবুল করছে, তাহলে দেখুন আমার কোটিপতি। এখন আমি হোটেলের কাজ করতাম না, গ্রামের বাদ যাইম গিয়া এই লটারি দিয়ে ব্যবসা পাতি করবাম। দর্শক ভাইরা, আমার পরবর্তী ভিডিও পাইতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আসসালামু আলাইকুম।